আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এ বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে, এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য 380,000 টাকা খরচ হয়েছে। এটি বর্তমান বাজার অনুযায়ী আপনি কত টাকার ভিতর করতে পারবেন, আর এরকম একটি বাড়ি অল্প বাজেটের ভিতর কিভাবে করা সম্ভব, তার পুরো বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনি যদি চিন্তাভাবনা করে থাকেন অল্প বাজেটের ভিতর দুইতলা ফাউন্ডেশন দিয়ে 3 বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন করবেন, তাহলে এই ভিডিওটি আপনার খুবই কাজে আসবে। তো আজকের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এ বাড়িটি সম্পূর্ণ RCC ফাউন্ডেশন নেওয়া হয়েছে। তো এই ফাউন্ডেশনটি নেওয়ার জন্য 4 পিস করে 12 মিলি রডের ব্যবহার করা হয়েছে, এবং এখানে যে ব্যাজের সাইজগুলো দেওয়া হয়েছে প্রতিটা ব্যাজের সাইজ 3.5 ফিট বাই 3.5 ফিট দেওয়া হয়েছে। কারণ এই বাড়িটি একসঙ্গে দুইতলা হবে না, এটা একটি লং টার্ম প্রসেস। এখানে প্রথমে একতলা হবে, তারপর এটা পরবর্তীতে দুইতলা হবে। তো যতদিনে এটি দুইতলা হবে ততদিনে এখানে অনেকটাই লোড মাটিতে নিয়ে নিবে, তো মাটিতে বহন করবে। এখন একটি বাড়ি বর্তমান বাজার অনুযায়ী যদি আপনি করতে চান তাহলে অনেক টাকাই খরচ। তো এই বাড়িটি আপনি কত টাকার ভিতর কমপ্লিট করতে পারবেন তার একটা ধারণাও আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এখানে কাজটি কিন্তু লিনটন লেভেল পর্যন্ত হয়েছে, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারছেন। তো এরকম একটি বাড়ি আপনি এই যে বাজেটটা বলা হয়েছে এই বাজেটের ভিতর করা হয়েছিল, আর বর্তমান বাজার অনুযায়ী এই বাড়িটি যদি আপনি করতে চান তো এখানে এতটুকু কাজ করার জন্য 380,000 টাকা খরচ হয়েছিল, সেখানে আপনার সর্বোচ্চ আর 1 লক্ষ টাকা বেশি খরচ হতে পারে। তো এই যে বাড়িটি, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে আপনি পাবেন 27 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থের দিকে পাবেন 23 ফিট 3 ইঞ্চি। এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে 634 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে আসবে 146 পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে আসবে 0.88 কাঠা। তো এই বাড়িটির ভিতর আপনি পাবেন 3টা বেডরুম, এবং বাড়িটির সিঁড়ি কোথায় হবে, বাথরুম কোথায় হবে, রান্নাঘর কোথায় হবে, আপনাকে পুরো বিষয়টাই দেখাবো। তাই আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে এখানে ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে এবং কোথায় কিভাবে কাজটি করা হয়েছে। তো এই ফাউন্ডেশনটি নেওয়ার জন্য মাটির গভীরতা দেওয়া হয়েছে আপনার 3.5 ফিট, এবং ব্যাজের সাইজগুলো 3.5 ফিট বাই 3.5 ফিট দেওয়া হয়েছে। তো একটা কথা মনে রাখবেন ভাই, আপনাকে যে যাই বলুক, আপনার বাড়িতে কিন্তু খরচ আপনাকেই করতে হবে, আপনাকে পরামর্শ দেওয়ার লোকের অভাব নেই। তো আপনি যদি বুঝে শুনে সঠিকভাবে আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন এবং দেখে, ভিডিও দেখে বা বাড়ি দেখে আইডিয়া করতে পারেন যে বাড়িটা কিভাবে করা হয়েছে, কেন এত অল্প খরচের ভিতর করা হয়েছে, তো এইসব বিষয়গুলো যদি আপনার ক্লিয়ার হয় তাহলেই আপনি অল্প বাজেটের ভিতর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন, অন্যথায় আপনি করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই বাড়ির ফাউন্ডেশন নেওয়ার জন্য যে শর্ট কলামগুলো ব্যবহার করা হয়েছে, প্রতিটা শর্ট কলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে, এবং যে গ্রেড বিমটা দেওয়া হয়েছে এটাও 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। আর এখানে যে কলমের এই বিমে যে রডটা ব্যবহার করা হয়েছে, 2 পিস আপনার 16 মিলি আর 2 পিস 12 মিলি করে দেওয়া হয়েছে। আর যে প্রতিটা কলামে 4 পিস করে 12 মিলি রড দেওয়া হয়েছে। আর এখানে যে লিনটনগুলো দেওয়া হয়েছে, এখানে কিছু লিনটন দেওয়া হয়েছে আপনার 10 মিলি রডের উপর, আর কিছু দেওয়া হয়েছে 8 মিলি রডের উপর। আর এই যে আপনার প্রতিটা জায়গায় কিন্তু লিনটন দেওয়া হয়নি, শুধু দরজা জানালার উপরে দেওয়া হয়েছে, যার কারণে কস্টটা অনেকটাই কম হয়েছে। তো এখানে কী কী কাজ করা হয়েছে আর কী কী কাজ বাকি রয়েছে সেই বিষয়গুলো আমরা জানব। এখানে কাজগুলো করা হয়েছে আপনার লিনটন লেভেল পর্যন্ত গাঁথুনি, এবং কলাম ঢালাই, বিম ঢালাই,
ফ্লোরে কোনো কাজ করা হয়নি এবং লিন্টনের উপরে কোনো কাজ করা হয়নি। তো এখানে যদি কাজগুলো করা হয় তাহলে খরচটা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। আর এরকম একটি বাড়ি আপনি এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, আনুমানিক এই বাড়িটা করার জন্য 480,000 টাকা আপনার সর্বোচ্চ খরচ যেতে পারে। এই বাড়িটি যদি আপনি 634 স্কোয়ার ফিটের ভিতর আপনার মেইন স্ট্রাকচারটি রাখেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে পারেন, এরকম প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনি দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে। কীভাবে অল্প বাজেটের ভিতর বাড়ি নির্মাণ করা যায় এবং কীভাবে আপনি সঠিকভাবে বাড়িগুলো নির্মাণ করতে পারেন তার পুরো বিস্তারিত বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় এবং আলোচনা করা হয়। তো আপনি দেখলে আপনার কিছুটা হলেও আইডিয়া হবে আপনি কীভাবে কী করতে পারবেন এবং কতটুকু বাজেট নিয়ে আপনি কতটুকু কাজ করতে পারবেন, তার একটা বেসিক আইডিয়া আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, চেষ্টা করেছি সম্পূর্ণ সঠিকভাবে বোঝানোর জন্য, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। এটা ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো দৈর্ঘ্যের দিকে রয়েছে 27 ফিট 3 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 23 ফিট 3 ইঞ্চি। এই জায়গাটা স্কোয়ার ফিটে হিসাব করার পর 634 স্কোয়ার ফিট, আর যদি আমরা এটা শতকে হিসাব করি তাহলে 1 শতক 46 পয়েন্ট জমি, আর এটা যদি আমরা কাঠায় হিসাব করি তাহলে 0.88 কাঠা। এই যে মেইন স্ট্রাকচারটি আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর, এই মেইন স্ট্রাকচার। এখন এখানে রয়েছে একটি পোর্চ যেটি রয়েছে আপনার 7 ফিট বাই 5 ফিট। তো এখানে একটু এল ডিজাইন করা হয়েছে বাড়িটা, এখানে সেমি এল রয়েছে এরকমভাবে এভাবে করা হয়েছে। এখানে 1 ফিট বৃদ্ধি করা হয়েছে যার কারণে এই রুমটার এই সাইজটা আরও একটু বৃদ্ধি হবে, এখানে 9 ফিটের জায়গায় 10 ফিট হবে, আর সব কিছুই হুবহু সেম। এখানে যে স্টেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেয়ারটি দেওয়া হয়নি, এখানে টেনে দেওয়া হয়েছে, আর এটা পরবর্তীতে এই সাইডে এইখানে স্টেয়ারটি করা হবে এভাবে। তো আপনি যদি চান এই বাজেটের ভিতর ঘরের ভিতর সিঁড়ি দিয়ে করবেন সেক্ষেত্রে আপনার জন্য এই অপশনটি। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি, এই বাড়িটির আপনি সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। পেছনে 2টা বেডরুম রয়েছে, এখানে 1টি বেডরুম রয়েছে। এখন আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটাকে কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন, আর এখানে 1টি কমন টয়লেট ইউজ করতে পারেন 2টা বেডরুমের জন্য যথেষ্ট। তো এই বাড়িটি যদি আপনি 634 স্কোয়ার ফিটের ভিতর করেন তাহলে আপনি পাবেন, এটা করতে পারবেন কমপ্লিট। আপনি 634 স্কোয়ার ফিটের ভিতর করলে প্রায় 14 লক্ষ টাকার মতো খরচ যাবে এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।